Hello everyone and welcome back to my channel. Welcome to another vlog. So, today is the 31st of December. মানে বছরের একদম একদম শেষ দিন আর কিভাবে যে আমাদের পুরো এই ইয়ার এন্ড হলিডেজ গুলো কেটে গেল I just can't even imagine. আর মাত্র দুদিন ছুটি রয়েছে আমাদের because বছরে এই একটাই আমরা লম্বা ছুটি পাই যে যখন কাজ নিয়ে এক ফোঁটা ভাবতে হয় না just enjoy and সত্যি খুব ভালো এনজয় করেছি পুরো ভ্যাকেশনটা এই টাইমটা সবার সাথে আর সবথেকে মজার বিষয় হচ্ছে গিয়ে এই পুরো টাইম পিরিয়ডটাতে আদিত্য মানে সোনুরও ছুটি থাকে পুরো সেম আমাদের মতোই তো আমরা চারজন খুব এনজয় করি এই টাইমটাতে বাট যাই হোক দুদিন আর বাকি আবার নেক্সট ডে এর জন্য ওয়েট করতে হবে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে সুমনের বাড়িতে যাব পিকনিক করতে পিকনিক বলতে আমরা নিজেরাই জাস্ট 6 জন অ্যান্ড কাল থেকে আমার একটু শরীরটা ডাউন হয়ে গেছে জানি না কেন ভীষণ শরীরটা খারাপ তো বুঝতে পারছিলাম না আজকে কী করব আজকে অ্যাকচুয়ালি আমাদের ছাদে পিকনিক করার প্ল্যান ছিল বাট আমার একদম ওটা মানে আমার জন্য রিস্কি হয়ে যাবে অলরেডি মনে হয় কোনোভাবে ঠান্ডা লেগেছে অনেক রকম প্রিকশনস নেওয়ার পরেও অ্যান্ড ওয়েদারটা অ্যাকচুয়ালি না গরম লাগছে এদিকে আবার তো অবভিয়াসলি ইটস উইন্টার তো একটু তো প্রবলেম হচ্ছেই সবারই কালকে বা পরশু দিনও অ্যাকচুয়ালি বাইকে বা গাড়ির হাওয়াতে হয়তো আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা বলতে আমার কিন্তু রানি নোজ বা কাশি সর্দি এসব কিছু নয় বাট না প্রচণ্ডভাবে মাথাটা আর বডিটা ব্যথা করছে যায় না কেন আর কানটা হালকা ব্যথা ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছে পুরো শরীরটা কালকে তো আমি একদম মানে আমরা একটা ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম বাট আমি একদম এনজয় করতে পারিনি এনজয় অ্যাজ ইন আমি আমার বডি পারমিট করছিল না টু মানে এনজয় টু দ্য ফুলেস্ট বাট আজকেও ভাবছিলাম যে কী করবো বাট স্টিল একটু বেটার বলতে একটু বেটার লাগছে স্টিল মানে একদম পারফেক্ট নয় তো এখন আমি যেটা করবো এ কদিন প্রচুর প্রচুর কেক বানিয়েছি আর সবাইকে খাইয়েছি বাট আমি হার্ডলি হয়তো এক দু পিস পেয়েছি কেক তো আজকে আমি যেটা করব আজকেও সেম আরও দুটো কেক বানাবো একটা আমার বাড়িতে নিয়ে যাবো একটা পূজা আর সুমনকে দেবো তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এখন কেকটা বানাই তারপর বিরিয়ানি বানানোটাও তোমাদের দেখাবো আজ অ্যাকচুয়ালি আমি আমার বাড়িতে লাঞ্চ করব আমার বাড়ি যাচ্ছি আমি অরিজিৎ বান্টি সবাই আমি এখানে নিয়ে নিচ্ছি মেল্টেড বাটার আর কিছুটা রিফাইন্ড অয়েল তারপর তোমরা একটা যে কোনো কন্টেনার নিতে পারো যেটার মাপে তোমরা সমস্ত কিছু করবে তোমাদের কাছে যদি মেজারিং স্পুনগুলো থাকে তাহলে কিন্তু আরও হেল্পফুল হবে বাট আমার কাছে নেই তো আমি একটা পার্টিকুলার কন্টেনার নিয়ে নিই যেটার থ্রু দিয়ে আমি সব কিছু মেজার করে এই কেকে ইউজ করি মেল্টেড বাটারের মধ্যে আমি এরকম একটা এক বাটি ভর্তি সুগার নিয়ে নিচ্ছি যেটা কিনা একেবারে মিহি করে গুঁড়ো করা রয়েছে সেটাকে দিয়ে অল্প অল্প করে কিন্তু আমাকে মিক্স করতে হবে পুরোটা একেবারে দিও না তাহলে মিক্স করতে খুব অসুবিধা হয়ে যাবে অ্যান্ড এটাকে কিন্তু খুব স্মুথ একটা পেস্ট বানাতে হবে দেখতে পাচ্ছ এখন ইয়েলোইশ কালার রয়েছে ওটা বিট করতে করতে কিন্তু একটা হোয়াইটিশ কালার হয়ে যাবে তোমাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু আরও সুন্দর হবে দেখবে একটা ফ্লাফি জিনিস তৈরি হচ্ছে এরপর আমি দুটো এগ মিক্সারে এক দুবার ঘুরিয়ে নিয়েছি খুব একটা সময়ের জন্য কিন্তু মিক্সারে রাখবে না তাহলে এই ব্যাপারটা ভালো হবে না জাস্ট এক থেকে দুবার এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি মিক্সারে এবং ওই ডিমটাকে অল্প অল্প করে আগেন আবার মিক্স করব। তোমাদের সবসময় মাথায় রাখতে হবে এই পুরো ব্যাটারটাতে যাতে বাবলস ক্রিয়েট না হয় এটাকে কিছুক্ষণ মিক্স করার পর আমি এক ঢাকনা ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার আর এক চিমটে নুন দিয়ে দিচ্ছি ইয়েস নুনটা কিন্তু যে কোনো মিষ্টি খাওয়ারে অল্প নুন দিলে একটা টেস্ট খুব সুন্দর ব্যালেন্স হয় তো আমিও এই কেকের জন্য আমি এই পদ্ধতিটা ফলো করি তো এরপর আমি যেটা করেছি ওই সেম বাটিটাতেই এক কাপ ময়দা ফার্স্ট নিয়ে অল্প অল্প করে অ্যাড করছি এই মিক্সচারটাতে অ্যান্ড তারপর ওই সেম বাটিরই হাফ ময়দা এটার মধ্যে অ্যাড করব। তোমরা যদি আরেকটু মিষ্টি কেক চাও তাহলে ময়দাটা আরেকটু কম দিতে পারো বাট এটা হচ্ছে একদম অ্যাকিউরেট প্রপোর্শন 1:1.5 ময়দাটা যখন তুমি অ্যাড করতে শুরু করবে তখন কিন্তু এই বিটারটা দিয়ে খুব বেশি বিট করবে না মেনলি তোমার কাছে যদি স্প্যাচুলা থাকে সেটা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে পুরো মিক্স করতে হয় আমার কাছে নেই
তো আমি এই বিটারটা দিয়েই করছি, বাট ইউ ক্যান সি আমি ভেরি লাইটলি এটাকে মিক্স করছি। ময়দা অ্যাড করতে করতে যদি তোমার ব্যাটারটা একটু হেভি মনে হয়, তাহলে কিন্তু অল্প দুধ তোমরা এখানে অ্যাড অন করতে পারো। পুরো জিনিসটা যখন একদম মিক্সিং কমপ্লিট, তারপর কিন্তু আমি অ্যাড করছি আমার যত ইনগ্রিডিয়েন্টস রয়েছে। যেমন এখানে আমি ড্রাই ফ্রুটস আর নাটসগুলোকে এখানে মিক্স আপ করছি, তোমরা চাইলে যে কোনো কিছু করতে পারো। এটা যতক্ষণ আমি মিক্স করছিলাম ততক্ষণ কিন্তু আমি অলরেডি মাইক্রো ওভেনটাকে প্রি হিট করে নিয়েছি। আর একবার বলে দিচ্ছি, প্রি হিট করার জন্য কনভেকশন মোড দরকার এবং ওটা 180 ডিগ্রি সেলসিয়াসে রাখতে পারো বা 200 ডিগ্রিতে রাখতে পারো, আই প্রেফার 180 ডিগ্রি। অ্যান্ড তারপর জাস্ট স্টার্ট বাটনটা প্রেস করতে হবে, কোনো টাইম দিতে হবে না। ওভেনটা যখন 180 ডিগ্রিতে একদম হিট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক তোমাকে সাউন্ড দেবে। এরপর আর বিশেষ কিছু কাজ নেই, জাস্ট একটা বেকিং ট্রে নাও, সেটাতে বাটার পেপার এবং বাটার কিছু অ্যাপ্লাই করে এই পুরো মিক্সচারটা এর মধ্যে ঢেলে দাও। মেক শিওর যে ওটা ঢালার পর একটুখানি ওটাকে থিতিয়ে নেবে, আমি জানি না এটাকে কীভাবে বোঝাবো, জাস্ট ওই কন্টেনারটাকে নিয়ে কয়েকবার ঠুকে দেবে যাতে পুরো জিনিসটা একদম কী বলবো স্মুথ একটা বেস হয়ে যায় এবং ভেতরে যাতে কোনো বাবলস ক্রিয়েটেড বা গ্যাপ ক্রিয়েটেড না থাকে। তারপর তোমরা ওই প্রি হিটেড মাইক্রো ওভেনে এটাকে 30-40 মিনিটস দিয়ে দেবে। আমি অলওয়েজ এটাকে আগে 30 মিনিটস কুক করি অ্যান্ড তারপর একটা টুথপিক দিয়ে দেখে নিই যে এটা কাঁচা আছে কিনা। যদি কাঁচা থাকে তাহলে তোমরা আরেকটু টাইমিংটা অ্যাডজাস্ট করতে পারো, সেটা তোমাদের ওপর টোটালি ডিপেন্ড করছে। তো কেকটা এখন ওভেনে দিয়ে দিয়েছি, এখন ওটা মানে 30 মিনিটস টোটাল দিয়েছিলাম, বাট এখন 24 মিনিটস বাকি রয়েছে। সো যতক্ষণে আমি অরিজিৎ এখন বাইরে গেছে মাটন অ্যান্ড অল কিনতে, তো যতক্ষণে অরিজিৎ মাটন চিকেন সমস্ত কিছু কিনে আনছে ততক্ষণে কেকটাও হয়ে যাবে, তারপর আমরা রেডি হয়ে আমার বাড়িতে যাব। তারপর ফিরে এসে কিন্তু আরও একটা কেক বানাতে হবে। এইটা অ্যাকচুয়ালি আমার 6 নম্বর কেক, এই মানে পুরো ক্রিসমাস থেকে স্টার্ট করে আজ অব্দি আরও দুটো কেক হবে। তো 6, 7, 8, 8, ওয়াও, আমি ভাবছি 10 নম্বরটা কেন বাদ যাবে, 10টার কোটা এবার মনে হচ্ছে পুরো কমপ্লিট হয়ে যাবে। সেই জিনিসগুলোকে আবার যেরকম ছিল জায়গা মতো রেখে দিই, বিকজ এইবার সত্যি মানে আমি আই কান্ট ইভেন ইম্যাজিন যে এই মাইক্রো ওভেনটা এত বেশি ইউজ হবে। সো ইটস গেটিং রেডি। আর কেকটা প্রসেস হওয়ার সময় যে স্মেলটা বেরোয় না, ওটা অসাধারণ, মনে হয় বার করে খেয়ে। অ্যান্ড দ্য কেক ইজ রেডি, জাস্ট দেখে নাও কোথায় গেল। সো হিয়ার ইজ দ্য কেক, একদম রেডি। বাট এটাকে আমি কিছুক্ষণ এই অবস্থাতেই রেখে দেবো মাইক্রো ওভেনে, জাস্ট মাইক্রো ওভেনটা বন্ধ করে দিলাম। আর বাড়িতে খেলাম ভাত, ডাল, বেগুনি অ্যান্ড আমার ফেভারিট চিকেন। ও, আরও একটা ফেভারিট জিনিস ছিল, সেটা হচ্ছে গিয়ে এই স্যালাডটা, যেটা পেঁয়াজ, শশা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব একদম কুচি করে মিক্স করা অ্যান্ড শুধু নুন আর লেবু দিয়ে মাখা। তো গাইজ, আমরা বাড়ি এসে গেছি অ্যান্ড তাড়াতাড়ি চলে গেলাম, মানে জাস্ট লাঞ্চ করেই বাড়ি চলে এসেছি, কারণ দের আর লট অফ ওয়ার্ক। মানে কী বলবো, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর অ্যান্ড এখনও অবধি আমরা আইটিআর ফাইলিং করিনি। তো এই এখন সবে মাত্র ল্যাপটপ খুলেছি, আমার ফাইলিংটা কমপ্লিট করবো, অরিজিতের ফাইলিংটা কমপ্লিট করবো অ্যান্ড তারপর তো বললাম অলরেডি যে বিরিয়ানি অ্যান্ড অল এভরিথিং এগুলো করতে হবে। তো চটপর আগে এই কাজগুলো ইম্পর্টেন্ট কাজ, বিকজ এটা আমি আর ডিলে করতে পারবো না। আজকে লাস্ট ডে, প্রত্যেক দিন সেই ঘুরতে যাওয়ার আগের থেকে আমরা ডিলে করে যাচ্ছি। তো এটাকে কমপ্লিট করি, তারপর বিরিয়ানি যখন বানাবো তোমাদের দেখাচ্ছি। এখন আবার উপরে চলে এসেছি, এখন আমরা বানাবো মাটন বিরিয়ানি অ্যান্ড অলরেডি প্রেশার কুকারে মাটনটা যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা বয়েল হতে দিয়েছি, জাস্ট একটা সিটি দেবো অ্যান্ড তারপর নামিয়ে নেবো। অ্যান্ড পাশের কড়াইতে আমি অলরেডি পেঁয়াজ, বেরিস্তা যেটা বলে, সেটাকে ভেজে তুলে রাখবো অ্যান্ড তারপর হয়ে গেলে ওটার মধ্যেই আগে মাটনের যে মশলাটা সেটা কষিয়ে নেবো। মাটন পুরোটা কষানো হয়ে গেছে,
আলুটা বয়েল হচ্ছে এখন। মিনওয়াইল আমরাও বলেছিলাম সুমন পূজার জন্য একটা কেক বানাবো, তো কেক ভেবেছিলাম একদম প্লেন কেক বানাবো ওদের জন্য, বিকজ সুমন চকলেট কেক খায় না, তো মার্বেল কেকটা ওদের জন্য বানাতে চায় না। আর ফ্রুট কেকটাও অনেকবার বানিয়েছি, তো ভাবলাম একটু ডিফারেন্ট কিছু বানাই। তো কী বানিয়েছি জানো, দেখাচ্ছি। ও, ওটা আমার এইখানে রয়েছে, সি দিস ইজ দ্য ক্যারেট কেক। এর মধ্যে ক্যারেটগুলোকে পুরো গ্রেট করে দিয়েছি, একটু আমন্ড কাজু এগুলোও রয়েছে এর মধ্যে, জানি না কেরম খেতে হবে। হ্যাঁ, আর এইদিকে দেখো অরিজিৎ কী করছে। অরিজিতের কাজ হচ্ছে এই বেকিং ট্রেটাকে রেডি করা, পুরো বাটার পেপার দিয়ে করছে। মাটনটা তো বললাম হয়ে গেছে, আর এখন ভেতরে কেকটাও হচ্ছে। আর এদিকে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি যেখানে গরম জল হচ্ছে। আর এই হাঁড়ি দেখা, ফাইনালি সেটা হচ্ছে হাঁড়ি যেটা জল হচ্ছে গরম। আর আমি একটা জিনিস করেছি এইবার, সেটা হচ্ছে কি, জলটা যখন গরম করি তখন অল্প একটু তেজপাতা, গোটা গরম মশলা আর একটু সাদা তেল ওর মধ্যে দিয়ে দিই, আর নুন, যাতে একেবারে ওই বাটারটা যতটা টেস্টফুল হবে ততটাই টেস্টফুল কিন্তু তোমার রাইসটা হবে। যেটা আমি আগে একদম বুঝতাম না ব্যাপারটা, তো আমার বিরিয়ানি একদম হতো না, আগেও বলেছি, বাট এই টেকনিকটা ফলো করার পর বিরিয়ানিটা খুবই ভালো খেতে হচ্ছে। আজকে আমি আরেকটা জিনিস করেছি, এই সাদা তেল যেটা জলে দিতাম সেটা আমি অ্যাডিশনালি দিইনি, বিকজ যখন মাটনটা সিদ্ধ করেছি না ওর থেকে যে এত তেল বেরিয়েছে, মানে ওটা দিয়েই রীতিমতো রান্না হয়ে যাবে, ওটা দিয়ে বিরিয়ানিতে আমি আর কোনো এক্সট্রা অয়েল দেবো না, ঘিও দেবো না এটাতে, বিকজ অলরেডি এটার অনেক রিচ, মাটন ইটসেলফ অনেক রিচ। তো আমি যেটা করেছি, জলটার মধ্যেই না সিদ্ধ করা যে জলটা ছিল ওটা এক খাতা মতো দিয়ে দিয়েছি, যাতে ওর মধ্যে যত মাটনের ফ্লেভারটা রয়েছে এবং যে তেলটা রয়েছে এই সমস্ত কিছুর ফ্লেভারটা যাতে রাইসটাতেও থাকে। তো আমার মনে হয় এই ট্রিকটা ভালোই হবে, খারাপ কিছু হবে না, বিকজ রাইসটা যত ফ্লেভারফুল হবে তত ভালো কিন্তু বিরিয়ানিটাও হবে। তো জলটা অলরেডি ফুটে গেছে, চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যতক্ষণ জলটা ফুটছে, এরপর আমি জলটাও এর মধ্যে দিয়ে দিই। আর কেকটা অলমোস্ট 17 মিনিটস মতো বাকি রয়েছে। পূজার ছাদে চলে এসেছি ডিরেক্টলি। আমরা অলরেডি নিচে গিয়ে পকোড়া আর ফিশ ফ্রাই ভেজে আনলাম, যেটা পূজা বানিয়েছে পকোড়াটা, এখনো খেয়ে দেখিনি কেমন হয়েছে। পূজাকে দেখে নাও কোথায় গেল, আসছে না। হ্যাঁ, আজ এখানে বান্টি রয়েছে, পকোড়া হেভি হয়েছে, পকোড়া হেভি হয়েছে, হেভি হিট পকোড়া হিট। আমি এখনো খাইনি, খাবো। স্টাইলের পকোড়া আমি খুব ভালোবাসি, অসাধারণ পুরো ওদের ছাদটা, ওখানে একটা এরকম টেন্ট মতো করেছে। তো আমি যখন এখানে রাস্তা দিয়ে আসছিলাম, আমি সব জায়গায় দেখছি যে কি সুন্দর পিকনিক করছে, তো একটু খারাপ লাগছিলো যে কেন আমাদের এরকম পিকনিক হচ্ছে না, বাট ওরা এত সুন্দর করে এই জায়গাটা ডেকোরেট করেছে, এখন আই এম রিয়েলি হ্যাপি। আর আমরা এই চেয়ার টেবিল দেখিয়েছি, চেয়ার টেবিলগুলো সব আমরা ভাড়া করে, মানে সকালবেলা সব বলে দিয়েছিলাম, তো উনি দিয়ে গেছে। অ্যান্ড এতক্ষণ ধরে সব ছেলেরা মিলে এই ডেকোরেশনগুলো করেছে, পুরো টুনি লাইটের ভীষণ সুন্দর লাগছে। তো এখন অনেক অনেক রাত হয়ে গেছে, আমরা জাস্ট ডিনার কমপ্লিট করলাম, ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, চিকেন কষা, ইট ওয়াজ অ্যামেজিং। প্রত্যেকটা খাওয়ার খুব ভালো ছিল, বাট আমরা ফিশ ফ্রাই, চিকেন পকোড়া এসব কিছু খাওয়ার পর না আর ভালো কিছু মানে এত কিছু খেতে পারিনি, বাট মোস্ট অফ দ্য ফুড ওয়াজ কমপ্লিট।
কিছু রেখে দেওয়া হয়েছে বিকজ সুমন অলরেডি ঘুমিয়ে পড়েছে, ও আজকে সকাল 5টার সময় উঠে কাজে গেছিল, তো অবভিয়াসলি হি ওয়াজ ভেরি মাচ টায়ার্ড, ও বলেই দিয়েছিল যে ওর ঘুম পেলে ঘুমোতে চলে যাবে, তো ঘুমোতে চলে গেছে। আমরা এখন পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো ছাদটা ক্লিয়ার করলাম, তো ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গ্রেট যে পুরো নিউ ইয়ারটা ক্লোজ লোকদের সাথে কাটালাম। তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দ্যান টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা।